আজকে সমাজ সেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদের বিগত সালের প্রশ্ন সমাধান ও প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তাই আশা করছি ভিডিওটি না টেনে টেনে একটানা শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলে সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান খুব দ্রুত দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। চলুন আগে একটু দেখে নেওয়া যাক সমাজকর্মী ইউনিয়ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হয়েছিল। এখানে আজকে আমি যে প্রশ্নের সমাধান দেখাবো সেখানে চারটি বিষয়ের উপর পরীক্ষা হয়েছিল, যার মোট মার্ক ছিল 70 এবং সময় ছিল 1 ঘন্টা। এখানে এমসিকিউ টাইপের পরীক্ষা হয়েছিল। বাংলা ছিল 20 মার্ক, ইংরেজি ছিল 20 মার্ক, গণিত ছিল 15 মার্ক এবং সাধারণ জ্ঞান ছিল 15 মার্কে। তাহলে চলুন এখন আমরা দেখি প্রশ্নে কি কি ধরনের প্রশ্ন ছিল। বাংলা অংশের সমাধান। বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের মুখের ভাষা বাংলা? উড়িষ্যা। তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? ফার্সি ভাষা থেকে। রিক্সা কোন ভাষার শব্দ? জাপানি শব্দ। প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে? পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 25টি। ব্রহ্মপুত্র শব্দের এই যুক্ত বর্ণটি কোন বর্ণের সংযুক্ত রূপ? হযোগ ন। উপযুক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উপর্যুক্ত। নিচের কোনটি রূপক কর্মধারের সমাসের উদাহরণ? মন মাঝি। আসো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যক্তি অর্থে। বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে? বিশ্বজনীন। তামার বিষ বাগধারাটির অর্থ কি? অর্থের কুপ্রভাব। একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে? কোলন। অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ রয়েছে? চোখ গেল। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ পড়ে, এটি কি? প্রবাদ। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা। প্রবাসের দিনগুলি কার রচিত? সৈয়দ মুজতবা। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। অন্নদা মঙ্গল কাব্য কোন যুগে রচনা? মধ্যযুগ। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কি? মাইকেল মধুসূদন দত্ত। যদ্যপি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? যদি যোগ অপি। ইংরেজি অংশের সমাধান। কোন বানানটি শুদ্ধ? কমিশন। পিপল শব্দটির অ্যাডজেক্টিভ পপুলাস। হি ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য চার্জ। ডিনাই শব্দটির নাম হচ্ছে ড্যানিয়েল। হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ। ওভার। কোনটি মেটেরিয়াল নাউন নয়? পেপার। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে? কাউসার। কোনটি শুদ্ধ বানান? প্রসেশন। মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। হেয়ার রিডিং ইজ এএন জিরান। কোনটি ভার? ফিট। মে আল্লাহ হেল্প হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স? অপটেটিভ। জেন্টেল এর বিপরীত শব্দ কোনটি? রুট। হোমলি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। থেপ এর প্লুরাল কোনটি? থেপস। স্টুডেন্টস আর কনসার্ন ব্যাস দেয়ার রেজাল্ট উইথ। ক্লাইমেট হলো জলবায়ু। কোনটি স্ত্রীবাচক শব্দ? কুইন। বিউটিফুল শব্দটি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। ট্রুথ শব্দটির অ্যাডজেক্টিভ হবে, প্রশ্নে সঠিক উত্তর দেওয়া ছিল না কিন্তু ট্রুথ শব্দটির অ্যাডজেক্টিভ হবে টিক। গণিত অংশের সমাধান। বার্ষিক 5% হারে 750 টাকার 4 বছরে মুনাফা কত? 150 টাকা। করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি হলে রহিমের বেতন কত? 1000 টাকা। 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? 56। শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলে 1/5 অংশ হবে? 20%। কোন সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2/3 অংশ হবে? সংখ্যাটি কত? 36। x-2y = 8, 3x-2y = 4, সমীকরণ জোটে x এর মান কত? -2। 1+2+3+4+99 = কত? 4950। x-4 = x-4/x, সমীকরণের সমাধান কোনটি? প্রশ্নে সঠিক উত্তর দেওয়া ছিল না কিন্তু সঠিক উত্তর হবে x-4 × x-1। বড় সংখ্যাটি কত? 2 × x+2। ABC ত্রিভুজের পরিসীমা কত একক? 3। যে কোণের ডিগ্রি পরিমাণ 90 ডিগ্রি তাকে কি বলে? সমকোণ। যে ত্রিভুজের 3 কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে? সমবাহু ত্রিভুজ। x=y = 5:6 হলে 3x = 5y = কত? 1:2। একটি সংখ্যা 742 হতে যত বড়, 830 থেকে তত ছোট হলে সংখ্যাটি কত? 786। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 47। সাধারণ জ্ঞান অংশের সমাধান। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
1911 সালে বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ 1920 সালের 17ই মার্চ স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতীক কতজন 2 জন বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তাজিংডং বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে রাজশাহী বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি শাপলা হাইতির রাজধানী হলো পোর্ট অফ প্রিন্স সুইডেনের মুদ্রার নাম কি ক্রোনা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি নীল নদ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে 1914 সালে টি-20 বিশ্বকাপ 2016 এর চ্যাম্পিয়ন দেশ কোনটি ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি 3 ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি অ্যান্টোনিও গুতেরেস শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি 14 ডিসেম্বর সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদের বিগত সালের প্রশ্ন সমাধান তো আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন এবং সামনে যে পরীক্ষা আছে সেটাতে কেমন ধরনের প্রশ্ন হতে পারে তার ধারণা পেয়েছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এরকম আরো অন্যান্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ।